অবস্থা, এটা হচ্ছে দুধ ছড়াম। আপনাদের আমি গাছে নিয়ে দেখাচ্ছি, এটা দেখেন দুধ ছড়াম এত আম ধরেছে, গাছের অবস্থা যাই যাই। লকনাম, লকনা, এই যে দেখতে পাচ্ছেন এটা লকনাম, এটা হচ্ছে আমরুপালি। আম চিনে তারপরে কিনতে যান বাজারে, এটা হচ্ছে আপনার হচ্ছে কালো লকনা। কালো লকনাটা নেবেন না, কালো লকনাটার স্বাদ নেই। এটা হচ্ছে ফজলি আম, এটা রাজ ফজলি, রাজ ফজলি এক কথাতে বড় হয়। তো সবাই এটা দেখছেন, এটা হচ্ছে আইসনে, আইসনে না পাকলে খাইসনে, কথাতে আছে আইসনে না পাকলে খাইসনে। দেখেন প্রচুর ধরে আছে, ডাল ভেঙে যা যা অবস্থা, এত আম ধরে আছে, এত আম ধরে আছে। দেখেন প্রিয় দর্শক ভাই, এটাও হচ্ছে আইসনে আম, মাশাল্লাহ আল্লাহর কুদরতে দেখেন কতগুলো আম ধরে আছে একটা থুকাতেই। এইটা হচ্ছে সুরমা ফজলি, সুরমা ফজলি বাজারে গিয়ে আপনারা ব্যাপারীর কাছে বলবেন যে সুরমা ফজলি দিব, সুরমা ফজলি আমি চিনা দিচ্ছি। রাজ ফজলিটা আপনার বড় হবে, সুরমা ফজলিটা আপনার হলো ছোট হবে, সুরমা ফজলিটা খেতে একটু মিষ্টি। এই যে প্রিয় দর্শক ভাই, আপনাদের আমি এখন নিয়ে এসেছি, এই যে এইটা এইটা দেখেন, এটা হলে এটা আপনার লকনা, এটা হচ্ছে এখনো পাকেনি কিন্তু পাকা পাকা অবস্থা, এটা হচ্ছে আসল লকনা, এটা খাইতে মিষ্টি হবে। আর কালো লকনাটা আপনার হলো খাইতে মিষ্টি হবে না। এখন আসলাম আমের কাছে, আমের রাজা হিমসাগর, ঢাকাতে বলে এটাকে হিমসাগর, আমাদের এখানে বলি এটা হচ্ছে খেরসা, খেরসাম আমরা বলি, খেরসাম আর ঢাকাতে বলে হিমসাগর। প্রিয় দর্শক ভাই, ভিডিও করতে এসে আমার পায়ের তলে সাপ ধরেছে, কিন্তু আমি আপনার খেয়াল করতে পারিনি, তাই প্রিয় দর্শক ভাই বলছি, এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, একটু একটা লাইক দিবেন, একটু কমেন্ট করবেন কি অবস্থা। দেখেন এই ব্যাংকটা ধরেছে, এই ব্যাংকটাকে, এটা হচ্ছে ভেমটি, ভেমটি সাপ, আমাদের ভাষায় এটাকে ভেমটি সাপ বলি, এটাতে কামড় মারে না, কিন্তু আমার পায়ের তলে পড়ে চল, আমার জান এখনও ধক 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 করছে।